স্যার লোভে আসছি আমরা। এভারেজ একজন দিন মজুর যদি সারাদিন পরিশ্রম করে, তার যেমন দিন 1000 হলে মাসে 30000, আমাদের ঠিক সেমি থাকে, আছে বেশি থাকে না, অনেক সময় থাপ্পড় চাপড় মারে। আমি জাল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের হাতে দিই, এখান থেকে কিনে নিই, নিয়ে মানুষের কাছে বিক্রি করি। জানালা খোলা থাকলে আমি জিজ্ঞাসা করি, এই তোমরা কই যাও, কার কাছে যাও? যারা এসে তারা সংশোধন না হয়ে বরং তারা এই অপরাধটাকে বেছে। আমি জাল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের হাতে দিই, এখান থেকে কিনে নিই, নিয়ে মানুষের কাছে বিক্রি করি। পাইকারি দিয়ে আপনার ওই যে হিলি বর্ডারে একজনকে দিয়ে, আর ওই যে আরেকজনের নাম হচ্ছে চাপাইতে বসির নামে একজন, ওকে দিই, এই দুজনকে দিই স্যার। হ্যাঁ, তারা ওদিকে পাঠায়। আমি ওই হিলিকে, হিলিতে একজনকে দিই আর বসিরকে দিই চাপাই, ওরা ইন্ডিয়াতে পাঠায়। দেশের বাজারে দেশি টাকাটা 1000 টাকার নোট, 500 টাকার নোট, যেটা বাংলাদেশি টাকা, এটা দেশের বাজারে আপনার হয়। এখান থেকে 1 লাখ নিয়ে 7000 থেকে 8000 টাকা, বসিরের কাছে 12000 13000 টাকা বিক্রি। আমি এদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছি। টাকা নিয়ে আমি নিজে হাতে ভাঙাই এবং দু একজনকে আমি খুচরো বিক্রি করি। স্যার আমি লাইনের প্রায় করোনা শেষ দেড় বছরের মতো, স্যার জি প্রায় দেড় বছর স্যার লোভে আসছি আমরা। স্যার এভারেজ একজন দিন মজুর যদি সারাদিন পরিশ্রম করে, তার যেমন দিন 1000 হলে মাসে 30000, আমাদের ঠিক সেমই থাকে, আছে বেশি থাকে না। কারণ যদি আমরা 1 লক্ষ টাকা নেই, এটা কাজ করতে গেলে মার্কেটে দিলে, সেখানে দেখা গেছে যে 10 জনকে টার্গেট করলে আমরা 3 জনকে 4 জনকে দিতে পারি, বাকি জন পারি না, বুঝতে পারে টাকাটা ছিঁড়া ফেলায়, আমাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, মারে অনেক সময়, অনেক সময় পুলিশে দেয়। তাতে এভারেজ 30-35 হাজার টাকা মান্থলি থাকে আমাদের। জি আমি নিজে হাতে করি এবং খুচরা পর্যায়ে আমি দু একজনকে দিই। আমরা আগে দূর থেকে দেখি যে একটা দোকানে যদি 4 জন বা 5 জন কাস্টমার থাকে, তো সেক্ষেত্রে হলো আমরা দূর থেকে ফলো করি, ওখানে যাই, নিজের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা হলো আমরা ক্রয় করি, ক্রয় করি, টাকাটা 1000 টাকার নোট তাকে দিই। অনেক সময় দোকানদার দেখার সময় পায়, অনেক সময় পায় না, তো যদি যে দেখতে পারে না, সে আমাদেরকে টাকাটা দিয়ে দিলে আমরা চলে যাই। আবার অনেক দোকানদার আছে শত জ্যাম থাকলেও, মানে ওরা দেখবে আগে, দেখে যদি বুঝতে পারে টাকাটা সমস্যা, তখন বলে যে ভাই আপনি একটু দাঁড়ান, আপনাকে পরে দিচ্ছি, এটা কোথায় পাইলেন, কী জন্য আমাকে দিলেন, উনি অনেক সময় ছিঁড়া দেয়, অনেক সময় থাপ্পড় চাপড় মারে। আমার বাড়ি বরিশাল ব্লকে। জি এর আগে আমি গ্রেপ্তার হয়েছি, এইটা এই মামলায় স্যার। স্যার 8 মাস আগে স্যার। স্যার লোভে আসছি স্যার আমরা। তো পুরান ঢাকায়া, আর আমরা একটু পুরান ঢাকায়া মানুষ, আমরা আমরা 4 ভাই, 1 ভাই মারা গেছে, সেটা তো বলি। এখানে আমরা ডেভেলপে দিয়ে দিয়েছি আর্থিক অবস্থার কারণে। 1 ভাই 1 জায়গায় চাকরি করে, আমার 3 ছেলে গার্মেন্টসে চাকরি করে। এখানে কোন জায়গায় কোম্পানি যে বিক্রি করে গেছে যার কাছে, উনি একজন মিন্দিয়ালা, জানি না কী নাম, ওরা কবে ভাড়া দিছে, কী দেয় না কি, এটা জানি না, এটা এটা জানা হয় না, না এসব জানা হয় না। তো আমার নিচের ঘর, আমি জানালা খোলা থাকলে আমি জিজ্ঞাসা করি, এই তোমরা কই যাও, কার কাছে যাও, এইটুকুই জানি। থাকে ভাড়াইটা, ভাড়াইটা এটা কারা কোন করে এটা জানি না, এখানে বেশিরভাগ ভাড়াইটা। আর আমরা 3 ভাই থাকি, ও বেশিরভাগ বন্ধ থাকে। ওটা ভিতরে কি করে এটা আমি দেখিনি এখনো না। আপনার এখানে অফিসিয়াল ভাবে বলা হয়েছে যে স্টপ থাকেন, চারতলা তালা বন্ধ থাকে, কি করে আমি জানি না, ভিতরে কেউ ঢুকে বা বেরোয়, হ্যাঁ এটাও দেখি না। আমরা তো সকালে চলে যাই কাজে, রাতে 10টায় আসি, এইটুকুই জানি। যারা এসে তারা সংশোধন না হয়ে বরং তারা এই অপরাধটাকে বেছে, এবং আমরা দেখেছি অনেক ডাকাত মামলা আসামি করেছে এই গুলশান ডিভিশন আজকে যে এই অপারেশনটা করেছে, এবং এরা অনেক ঢাকা, আমরা ঢাকা থেকে আসামি মানুষ যারা জেলখানা গিয়ে দিয়েছেন, জিপে তারা আমরা জেলখানা গিয়েছেন, এসে তারা টাকা দিয়েছে, আমরা অনেকের নাম আমরা পেয়েছি। আসলে জেলখানায় গিয়ে যে সবাই যে নষ্ট হয়ে যাচ্ছে তা না, কিছু কিছু মানুষ তো অবশ্যই ভালো হচ্ছে, তবে আমরা আজকে যে ঘটনা 4 জন গ্রেপ্তার করলাম, তারা ওই জেলখানা গিয়ে তাদের পরিচয় দিয়েছে।